Hey, Brahmo, go ahead. Now, just to party at the moment.
তাহলে আমি আর এই মুহূর্ত এখানে বিলম্ব করব না, এই মুহূর্তে বিদায় হও, ওই জানলার যে আমি সসম্মানে হেয়ার জিতব। আমার শাস্ত্রে বলে যথায় ধর্ম তথায় জয়, পাপ করে স্বর্গবাসী হয়। রাজা ধনপতি, তুমি যদি রাজা ধনপতি হয়ে থাকো তাহলে এই মুহূর্তে আজ আমাদেরকে বিচার করে দিতে হবে। এই পৃথিবীর মধ্যে আমি অধর্ম করো না ওই ধর্ম আমি কি করি আপনাদেরকে বিচার করব। আমি বুঝতে পারছি না বন্ধু জয় বাহাদুর সভাপতি ভূমিকা আছে, আপনারাই বলুন এই পরিস্থিতিতে আমি ওদের কি বিচার করতে পারি। চিন্তা করার কারণ নেই, আপনি এই জনগণের থেকে একদিনের সময় চেয়ে নিন, আগামী দিনে আপনি ব্যবহারের কাছ থেকে একদিনের সময় চেয়ে আগামীকাল 10 কোটি টাকায় তাদের শুক্র বিচার আপনি করে দেবেন। অতি উত্তম, আপনার এই উত্তম প্রস্তাবকে আমি সাদরে গ্রহণ করলাম। জনগণ আপনারা একদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করুন, একদিন পরে আমার রাজ দরবারে হাজির হলে আমি আপনাদের শুক্র বিচার করব। ঠিক আছে রাজা ধনপতি, তোমার কথা অনুযায়ী এই মুহূর্তে আমরা জনগণ চলে যাব তোমারই অতিরিক্ত সারা আদিত্য গ্রহণ করার জন্য। একদিন পর যখন তোমার রাজধরবারে বিচার হবে তখন এই রাজধরবারে আমাদেরকে শুভ বিচার করতে হবে। এই পৃথিবীর মধ্যে আমি অধর্ম আমাদের পরামর্শ অনুযায়ী একদিনের জন্য আমাদের অতিথিশালায় গ্রহণ করতে গেল, একদিন পর যখন দেবগণ আমার রাজ দরবারে হাজির হবে তখন কি করে আমি তাদের বিচার করবো। সমস্যা আছে, সমাধান নিশ্চয়ই আছে, আপনি দুটো আসনের ব্যবস্থা করাবেন, একটা স্বর্ণ দ্বারা নির্মিত অপরটা রৌপ্য দ্বারা নির্মিত, আর দুটি আসনে সুস্থ বস্ত্র দ্বারা আবৃত থাকবে। এরপর কেবল যে যে আসনে উপবিষ্ট হবেন সেই আসনের প্রতি লক্ষ্য করলেই তাদের বিচার করা হবে। আবারও আপনাদের যুক্তি কি আমি প্রাধান্য দিলাম, তবে হ্যাঁ ওই আসন দুটি ব্যবস্থা করার দায়িত্ব আমি আপনাদের উপরই ন্যস্ত করলাম। আজকের মতো রাজ দরবার এখানেই সমাপ্ত। Thank you.
হাজির হল আমার মনে হয় নানা না খুনি ছুরি আরপি পাবে শুক্র বিচারে করে আয়া ধরম কথায় যাই পাপ করে তুমি তো বলেছিলে একদিন তোমার অতিথি ছড়ায় আতিথ্য গ্রহণ করে যখন তোমার রাজ দরবারে ফিরে আনবো তখন আমাদেরকে শুদ্ধ বিচার করে দিলে তাই তো তোমার রাজ দরবারে এসেছি এবং তুমি আমাদেরকে শুদ্ধ বিচার করে দাও এই পৃথিবীর মধ্যে আমি তোমার কথা বলো আমরা তোমার আশ্রমে একদিন আতিথ্য গ্রহণ করেছি একদিন আতিথ্য গ্রহণ করে মহাভারতে তোমার আশ্রমে আমি তো পূর্বে বলেছি আমি ক্ষুদ্র মানব আমি কি করে আপনাকে বিচার করবো তবে মন্ত্রী জগবাহাদুর এবং তোমার কথা অনুযায়ী এবার তুমি আমাদেরকে বিচার করে বলে দাও এই পৃথিবীর মধ্যে আমি অধর্ম দেব না আমি ধর্ম দেব আমি আপনাদের কি বিচার করব আপনারা হচ্ছেন স্বর্গীয় দেবতা আমি ক্ষুদ্র মানব তবে হে আপনারা যে যার সিংহাসনে অবস্থান করছেন সেই সিংহাসনে মূলক পরিবর্তন করে ঢুকতে পারবেন এই পৃথিবীতে কে বড় আর কে মহারাজ
Jai Hind, Jai Hind, Jai Hind.